অঙ্গনওয়াড়ি সেবং তুই কেসে কে রেং কক শিলচালাই মানো তুই তালা রুই রেখা অঙ্গনওয়াড়ি সেন্টার আমচানি লুকুর পাতিকা লংত্রা বিলি বখাকসিনি শালকা মনু বিলেজ গোকুলনগর নই নং কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টার আপনি কি নতুন নিয়োগ পেয়েছেন? হ্যাঁ নতুন আছি। আচ্ছা কোন ওয়ার্ডের বাসিন্দা? আমি 6 নং ওয়ার্ডের বাসিন্দা। আচ্ছা তাদের বলছে যে অন্য ওয়ার্ড থেকে এখানে হেল্পার দেওয়া হয়েছে, আপনি কি স্কুল আজকে করতে পেরেছেন? আমি তো আজকে জয়েনিং ডেট মানে জয়েনিং ডে আজকে আমার তো আজকে আইসি আইসা দেখছি যে তালা দেওয়া আছে, তখন হেল্পার দিদি আইসি আমি আইসি 7টার সময় আইসি আই দেখছি তালা, তো হেল্পার দিদি জিগাইছি যে কি কারণে তালা, দিদি কইছে আমি তো জানি না 3-4 দিন ধরে তালা, আমি স্কুলে আই দেখছি তালা কে দিছে বা কে লিখে দিছে কিছু জানি না। বিষয়টা এটাই আসিল যে স্যার এই যে আমার আমার ফারার মানে যে সেন্টারটা যে আমার দাবি যে আমি সারা যাতে অন্য কেউ না পাই, আর এটা তো আগেও কয়েছে যে ওয়ার্ড ভিত্তি থাকার সত্ত্বে কেলিকে তারা অন্য ওয়ার্ডেতে লোক নিয়োগ করা হয়েছে, নিয়োগ দিছে আগেও বিশ থেকে জানিয়েছে সরকারভাবে জানানো হয়েছে যে ওয়ার্ডভিত্তি, তো ওয়ার্ডভিত্তি না হলে কেলে অন্য ওয়ার্ডের লোক নিয়োগ করা হয়েছে, এটাই আমার দাবি। আপনার নাম কি? আমার নাম সঙ্গীতা দাস, আমি মাধ্যমিক পাস। বিষয়টা হইলো জায়গাটা হইলো আমার আমার জায়গা বিগত 4-5 বছর আগে একটা হেল্পার নিয়োগ করা হয়েছে, তো আমি সরকারের কাছে আবেদন করছি যে আমার জায়গায় আমার হেল্পার দিব, আবেদন করছি সিডিপিও আমার এই সিডিপিও আমার এই যে কাগজ দিছে যে হ্যাঁ তোমার তোমার পরিবারে চাকরি আমরা দিয়ে দিব, হ্যাঁ এই কথা কইয়া সিডিপিও অন্যের ঘরে চাকরি দিছে, দেওয়ার পরে তানির কাছে গেছি, তানি কাছে এটা সমস্যা দ্রুত সমস্যা সমাধান করবো, আজকে এটা 3-4 বছরের সমস্যা সমাধান করছে না, কী কারণে আমি আজকে তালা।